পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার এই যে করোনা ভাইরাস এই করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে যায় তা নিয়ে প্রিকশন হিসাবে যে ব্যবস্থাগুলো নিচ্ছে সত্যি প্রশংসার যোগ্য তা শুধুমাত্র আমরা নিজেরাই বলছি না বিভিন্ন দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও বলছে যে ভারতের তারা প্রশংসা করেছে যার দরুনি শুধুমাত্র স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বন্ধ নয় এখনো কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে যে যে সমস্ত ট্রেন অতিরিক্ত ভিড় হয় ট্রেনও বাতিল করতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত শুধুমাত্র রোগী সংস্পর্শে যারা আছেন তারাই আক্রান্ত হচ্ছেন এখনো একটি কমিউনিটির মধ্যে অর্থাৎ পুরো নাগরিকের মধ্যে একটি নির্দিষ্ট এলাকাতে ছড়িয়ে পড়েনি এই ছড়িয়ে পড়াটাই আটকাতে হবে যার দরুন এত বন্ধ শপিং মল সিনেমা হল ইভেন সিনেমার শুটিং পর্যন্ত বন্ধ বিভিন্ন চিড়িয়াখানা বিভিন্ন পর্যটন ক্ষেত্র সবকিছু বন্ধ এর প্রভাব অর্থনীতিতে পড়তে চলেছে এবং পড়বেই শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্বব্যাপী কিন্তু এর মধ্যেই যে কথাগুলো উঠে আসে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি কেন বন্ধ দেওয়া হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি এসব প্রতিটি বিশেষজ্ঞ যারা আছেন ডাক্তার থেকে শুরু করে বিজ্ঞানী যারা আছেন তারা বলছেন যে ভারতবর্ষে এখনো ডেঞ্জার লাইন ক্রস করে যায়নি কিন্তু ক্রস করতেও বেশি সময় নেই আগামী ৩০ দিন যদি আটকানো যায় তাহলেই আমাদের ভারতবর্ষে অন্যান্য দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে আমরা আটকে থাকবো অর্থাৎ সেই পরিস্থিতি আমাদের তৈরি হবে না তাহলে এই যে তিরিশ দিন যার দরুনই স্কুল কলেজগুলো বন্ধ আছে এপ্রিল পর্যন্ত অনেকেই বলছেন তাহলে যদি এই তিরিশ দিনের মধ্যে যেভাবে আমরা স্টেজ টুতে থ্রি স্টেজ ফোর বা স্টেজ ফাইভে যখন একেবারে বলা যেতে পারে যে জিওমেট্রিক প্রোগ্রেশনে যখন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এক সপ্তাহের মধ্যে একশো থেকে তিরিশ হাজার পর্যন্ত পৌঁছে গেছে এমন উদাহরণ আছে তাহলে কি আমরা সেটিকে আমন্ত্রণ করতে রাজি আছি নিশ্চয়ই নয় যার দরুন যারা প্রশ্ন তুলছেন তাদের ক্ষেত্রে বলবো যে তো আপনাদেরকে কেউ না করেনি নিষেধ করেনি কিন্তু একটি প্রজন্ম এবং জনসাধারণকে বাঁচানোর জন্য যে ব্যবস্থা সরকার নিয়েছে তাকে সম্মান করুন যার যার ভালো না লাগছে যে যারা বলছেন অতিরিক্ত বাড়াবাড়ি তাদের কেউ নিষেধ করেনি বলাই আছে যে প্রয়োজনে যেতেই পারেন আপনি গিয়ে কাজ করুন কোনো অসুবিধে নেই যাদের ভালো না লাগছে তাদের কাছে একদমই পরিষ্কার যে পুরো জাতির কাছে একটি আতঙ্কের পরিবেশ তৈরি না করে বা তাদের কাছে একটি ভুল বার্তা পৌঁছে না দিয়ে যে এ নিয়ে কিছু হবে না এরকম বার্তা না দিয়ে শুধু আপনি থাকুন না কেন আপনি পৌঁছে যান সেই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জনসমাগমের জায়গায় এত কিছু সরকার প্রোটেকশন নিচ্ছে যেখানে ইলেকশন পর্যন্ত পিছিয়ে যাচ্ছে বিভিন্ন অধিবেশন পিছিয়ে যাচ্ছে কোনো ওয়ার্কশপ হচ্ছে না তাহলে তারা কি এমনি এমনি ইচ্ছে করে তারা বাদ দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন যে মিড ডে মিলের খরচ বাঁচানো এই মিড ডে মিলের খরচ নিয়ে তারা বিভিন্ন জায়গায় এরপর ইলেকশনে সেই টাকা খরচ করবেন এসব নিয়ে যারা ভাবছেন তাদেরকে বলবো প্লিজ এসব ভাবনা ছাড়ুন যদি আপনার ভালো না লাগে বাড়িতে বসে থাকতে তাহলে আপনি অবশ্য অবশ্যই বিদ্যালয়ে পৌঁছাতে পারেন বা আপনার যে জায়গায় ইচ্ছা সেখানে আপনি পৌঁছাতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু এই সংক্রমণ ব্যাধির থেকে মানুষকে প্লিজ বিভ্রান্ত করবেন না আজকের যে পরিস্থিতি ইতালিতে আছে যারা এখন বাড়িতে বসে আছে বাইরে বেরোতে পারছেন না বাইরে বেরোলে পরে হয় তাকে জেলে ঢোকানো হবে বা তাদের জরিমানা হবে এরকমই নির্দেশ সেখানে এখানে বসে থেকে সেই ভাবনাগুলো না ভাবাটাই শ্রেয় আশা করি এর পরবর্তীতে যাদের যাদের এই ভাবনা আছে তারা তাদের নিজেদের ভাবনাই ভাববেন কিন্তু সরকারের কাজে বা জনস্বার্থের কাজে অবশ্য বসে সহযোগিতা করবেন কোনো বিভ্রান্তি ছড়াবেন না বা কোনো উস্কানিমূলক বক্তব্য রাখবেন না ধন্যবাদ সবাইকে